28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নানা রকম দেশি বিদেশি আকর্ষণীয় পণ্যের মাঝে দুতি ছড়াচ্ছে আসবাবপত্রের স্টলগুলো। দেশীয় জিডিপিতে 1.2% অবদান রাখা এই খাতের প্রসার ঘটেছে বেশ কয়েক বছর ধরেই। সেই ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে বাণিজ্য মেলায় নিজেদের বৈচিত্র্যময় পণ্যের পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন ব্র্যান্ড। স্টলগুলোতে ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। চৌধুরী দম্পতি বাণিজ্য মেলায় এসেছেন সন্তানদের নিয়ে। ঘুরে ঘুরে মেলায় থাকা আসবাবপত্রের স্টলে দেখছেন প্রিয় আঙিনাকে নান্দনিক আসবাব দিয়ে সাজাতে, পাশাপাশি খরচে সাশ্রয়ে চোখ রাখছেন এসব পণ্যে। কোম্পানিগুলো চেষ্টা করলেই করতে পারে, কারণ সবাই যদি কেনে তাহলে এটার বিজনেসটাও বাড়বে, পাশাপাশি সবাই ভালো মানের ফার্নিচার ব্যবহার করতে পারবে। মেলাতে বেসিক্যালি আপনার একটা স্পেশাল অফার থাকে। মেলার তো সুবিধাটা এটা, আসলে একসাথে সবগুলো একই জায়গায় সবকিছু দেখতে পারি আমরা। মেলার প্রথম ভাগে ক্রেতারা পণ্য যাচাই বাছাইয়ে মনোযোগ দিচ্ছেন বেশি। ব্র্যান্ডগুলোর বিভিন্ন ধরনের আকর্ষণীয় ছাড় ক্রেতাদের করছে আগ্রহী। বাণিজ্য মেলার মধ্যে একটু ডিসকাউন্ট থাকে, ওই ডিসকাউন্ট উপলক্ষে আমরা প্রতিবারই চেষ্টা করি যে বাণিজ্য মেলাতে কিছু কেনাকাটা করার জন্য আর কি। ওনাদের ফার্নিচার ভালো। তবে বেচা বিক্রি কম কেন, এমন প্রশ্নে ব্যবসায়ীরা বলছেন এবার মাসের মাঝামাঝিতে মেলা শুরু হয়েছে আর এখন মাসের শেষ, যে কারণে ক্রেতা সমাগম একটু কম আর আসছেন। আর যারা আসছেন তারা শুধু দেখেই চলে যাচ্ছেন, তাদের প্রত্যাশা মেলায় তাদের অংশগ্রহণ এই বাজারকে বৈশ্বিক হতে সাহায্য করবে। আমাদের বেশ কিছু আইটেম এগুলো অনেক ইম্পোর্টেড আইটেম, এখন এই বিষয়গুলো হচ্ছে কি এখানে একটা প্রমোশনাল প্রোগ্রাম নিয়েও আসছে, আমরা কিন্তু আপ টু 20% ডিসকাউন্ট দিচ্ছি। ফার্নিচার ইন্ডাস্ট্রি থেকে আমরা চাচ্ছি যে এখন অলরেডি কিন্তু আমরা দেশের বাইরেও চলে গেছি, তো আমরা চাচ্ছি এটাকে ওয়ার্ল্ড ওয়াইড আরও প্রসার করতে। 61টি দেশে রপ্তানি হওয়া দেশের আসবাবপত্রের বাজার সংশ্লিষ্টরা মনে করছেন এই ধরনের প্রদর্শনী এই শিল্পকে লক্ষ্যমাত্রা $1 বিলিয়ন ছুঁতে সহায়ক হবে। দেবরাজ দেব, এখন ঢাকা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।